আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের মূল আলোচনার বিষয়টি আল্লাহ তালা শয়েবরাতের রজনীতে সকল মুসলিমকে ক্ষমা করে দিবেন শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন না সেই হতবাগা এই দুই শ্রেণীর ব্যক্তি কারা কারা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন রসুল আকরাম সাল আলাইহি ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে এস করেন ইনল্লাহ অফি লাইলাতিন নিসফফিমিন শাহবান ফয়া ওফির উলি জামিয়াঈ খলকিহি ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহিন আল্লাহ তালা সবরতের রজনীতে সকল মুসলিমকে আমভাবে ক্ষমা করে দিবেন মাত্র দুই শ্রেণীর লোককে আল্লাহ তালা ক্ষমা করবেন না নাম্বার এক মুশ্রিক নাম্বার দুই যার অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষে ভরপুর সমাজের দর্শক শ্রোতা মুশ্রিক বলা হয় যে আল্লাহর সাথে শরিক করে উদাহরণস্বরূপ দর্গা দর্গাপূজা দুর্গাপূজা কবরের কাছে গিয়ে কিছু মান্নত করা কবরের কাছে গিয়ে কিছু চাওয়া কবর কিছু দিতে পারে এটা মনে করা এই সকল বিষয়গুলো শেরেকের অন্তর্ভুক্ত এই বিষয়গুলো থেকে আমরা অ্যাভয়ড করার চেষ্টা করব। শেরেক অত্যন্ত মারাত্মক একটি গুণা তালা বলেন আই ইন্নয়ুসা আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দিবেন কিন্তু মুশ্রেককে সেরেক গুণা কখনও আল্লাহ তালা ক্ষমা করবেন না নাম্বার দুই নিজের অন্তরকে যদি আমরা হিংসা বিদ্বেষ দিয়ে ভরপুর করে রাখি অপর মুসলিম ভাইয়ের ভালো আমরা দেখতে পাই না অপর মুসলিম ভাই উপরে উঠুক এটা আমরা কখনো সহ্য করি না কখনো বরদাস্ত করি না আমাদের অন্তরটাকে আমরা হিংসা এবং বিদ্বেষ দ্বারা যদি ভরপুর করে রাখি এই ধরনের মানুষকে আল্লাহ তালা সয়বরাতের এই গুরুত্বপূর্ণ রজনীত আল্লাহ তালা ক্ষমা করবেন না সমানের দর্শক শ্রোতা আমাদের অন্তরটাকে সাপ করতে হবে যেন আমাদের অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ অহংকার না থাকে এই হিংসা বিদ্বেষ এত মারাত্মক গুণা আল্লাহ রসুল বলেন ইত্তাকুল হাসাদুল হাসানাত কামাত তোমরা হিংসা বিদ্বেষ থেকে ফরহেজ করে থাকো দূরে থাকো হিংসা বিদ্বেষ তোমার ন্যাক আমলগুলো এমনভাবে খেয়ে ফেলে যে রূপ। আগুন লাকড়িকে খেয়ে ফেলে তা আমরা খুব সচেতন থাকব আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে আমাদের অন্তরের মধ্যে যেন কোনো হিংসা বিদ্বেষ আমাদের অন্তরের মধ্যে না আসতে পারে তো সমানের দর্শক শ্রোতা আমাদের ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন অন্য মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিবেন এর জন্য সৎকে জারি হিসেবে আপনারা সব পাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি